আপনারা দেখছেন বেঙ্গল টাইমস, নিরপেক্ষ সংবাদ। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নন্দীকে আমি হারুকার জিতুক, মমতা ব্যানার্জি ও বাংলার মুখ্যমন্ত্রী ও বাংলার মানুষ ঘোষণা করে দিয়েছে, কিছু করার নাই। বামপন্থের পাতা হচ্ছে যখন উঠে এলো এক সময় এই রাজ্যে 34 বছর দাপিয়ে বেড়ানো বামপন্থ একেবারে গড়া ডুবি ব্যাপারটা আছে। বেচারা বামপন্থ আর কংগ্রেস ও বাংলায় ছিল, একটু ক্যাচলে ঘুরছিল, ক্যাচ বুঝলেন তো, ওই পাপা ভেঙে গেলে ক্যাচলে ঘোরে না, এটাই ঘুরছিল। এমন একটা মালের পাল্লায় পড়েছে, ক্যাচ ভেঙে শুয়ে পড়েছে জমিনে। হ্যাঁ বাংলা, এই তো অবাক করা জিনিস, এরা তো এদের এদিক ওদিক দেখা যাচ্ছিল যে ক্যাচলেও ঘুরছে, মালগুলো একটু বেঁচে আছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘুরছে। এ এমন একটা লোক মাথা, এমন একটা লোকের মাথায় হাত দিয়ে দিয়েছে তাদের, তারা পুরো জমিনে শুয়ে পড়েছে। এ বড় শিক্ষা হলো, এটা বড় শিক্ষা হলো। একদম হাড়ে হাড়ে বুঝতে পারছে, হাড়ে হাড়ে বুঝতে পারছে। তবে সাধারণ মানুষ তো জানে তামাক ভালো খেয়েছে, ওরা বললো যাগে দল যাগে মাল তো আছে, তামাক খেয়েছে, কোথা মালগুলো রাখবে এগুলো জিজ্ঞেস করুন। আপনি তো রাজনৈতিক মত প্রকাশ করেন একটা এই বিষয়টাই, এই জোটের জন্য আইএসএর সঙ্গে বাম কংগ্রেসের সঙ্গে জোটের জন্য কার ক্ষতি কার লাভ? শুনেন, মানে বামফ্রন্টকে মানুষ কিছু কিছু ভোট দিত, কংগ্রেসকেও দিত, তো যেহেতু মানে আইএসএফ যে একটা মানে একটু ঠিক মানে কি বলবো, মানে কিছু কিছু হিন্দু ভাইয়ের একটা দল করেছে, সেটা হচ্ছে ওই আরএসএস, না বিজেপি নয়, আরএসএস। আর আমাদের মুসলমানরা কিছু কিছু মানুষ মনে করেছে এই একটা মুসলমানদের হচ্ছে আরএসএস, অতএব বর্জন করেছে, বললে আরএসএস সঙ্গে যারা হাত মিলিয়েছে তাদের ঘরে মাটির তলায় মিশিয়ে দিয়েছে। অতএব এই জয়টা সাম্প্রীতির জয়, হিন্দু মুসলমানের ঐক্যর জয়। আমি আগে বলে দিলাম বাংলায় সাম্প্রীতির জন্য মিম সিম জিম কোনো কাজে লাগবে না, তাই লেগেছে। হ্যাঁ তাই লেগেছে। আমি তো আমার ফুরফুর অসুবিধা যারা আইএসএফ করতো, শোনেন এক মিনিট শুনে লাও, এইটি তো দেখার, যারা আইএসএফ করতো এই আশপাশে তারা নিজেরা এখন থেকে সবুজ ফাঁক এ করছে, হ্যাঁ আবির মেঘে ঘুরছে, মানে যখন যেমন তখন তেমন। হ্যাঁ এই একদল মাল আছে না, যখন যেমন তখন তেমন। মমতা ব্যানার্জি বলেছিল যে ভাঙা পায়ে খেলা হবে, তো ভাঙা পায়ে 200টার উপরে গোল দিয়েছে, ওইটা মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করলেই ভালো হয়, কেন আমি রাজনীতি করিনি এই বিষয়। তবে আমি আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর শপথ করে বলছি, পশ্চিম বাংলায় এই সরকার অর্থাৎ মমতা ব্যানার্জি 3 বার মুখ্যমন্ত্রী হলেন, আমি খুশি, আমি খুশি, কিন্তু যতটা খুশি তার চেয়ে অনেক অনেক বেশি খুশি যে বাংলার হিন্দু মুসলমান সবাই যে যে ডিসিশনটা নিয়েছে, সিদ্ধান্ত নিয়ে সম্প্রদায়ের বিরুদ্ধে ভোটটা দিয়েছে, তার জন্য বাংলার হিন্দু ভাইয়াদের স্যালুট জানাই আর মুসলমান ভাইয়াদের আমি স্যালুট জানাই, যে ইরা সব্বার কথা শুনে সাম্প্রদায়িককে বর্জন করেছে, এরকম বলতে পারি। আপনার তরফ থেকে কি মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা থাকবে? আমি ওনাকে দিয়ে দিছি শুভেচ্ছা, দিয়ে দিই একদম। উনি যদি মুখ্যমন্ত্রী না হতো অন্য কোনো মুখ্যমন্ত্রী দিতাম, কিন্তু আমার মানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি ওনাকে কাছ থেকে দেখেছি, ওনার কিছু চাওয়া পাওয়ার নেই। আজকে ওনার সঙ্গে অনেকে বেইমানি করতে গিয়েছিল, ভোটটা বিজেপিকে দেবো, ভোটটা সিপিএমকে দেবো, ভোটটা তৃণমূলকে দেবো, এই বেইমানি করতে তার মনে প্রাণে গিয়েছিল। যখন এভিএম মেশিনে আঙুলটা ঢুকিয়েছে না, তখন আমার মনে হয় আঙুলটা বেইমানি করে রে বিজেপির কাছ থেকে নিয়ে এসে তৃণমূলে ঢুকিয়ে বসে আছে, এটা আমার বিশ্বাস। কারণ বাংলার মানুষ ওনার দ্বারাই অনেক উপকৃত হচ্ছে বলে বিশ্বাস করি। বাংলার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি আবেদন করছি, এটা আমার অনুরোধ, যেহেতু উনি পশ্চিমবঙ্গের অভিভাবক, মানুষ কেন ক্ষুদ্র কিছুটা হয়েছিল সেইটাকে ওনাকে বিশ্লেষণ করার জন্য আমি বলবো, আমি অনুরোধ করব যারা নিচতলার মানুষ কিছু অসুবিধা করেছে সেই ভুলটা যেন না হয়, নিশ্চয়ই উনি সেইটাই উনি করবেন, এটা আমার বিশ্বাস, আমার বিশ্বাস। আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে তৃতীয়বার বাংলার মানে মসজিদে বসার জন্য হাজারো সালাম জি আমি স্যালুট জানাই, এবং উনি শুরু থেকে যেমন হিন্দুও দেখেন, মুসলমান দেখেন, খ্রিস্টান দেখেন, উনি মানুষ হিসাবে কাজ করেছেন, আমার বিশ্বাস
উনি মৃত্যুর আগে পর্যন্ত উনি মানুষ হিসাবে উনি সেইভাবেই কাজ করবেন আর ওনার দীর্ঘায়ু কামনা করছি। তার মানে মানুষ মনে করছে যে আপনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কিছু ডিল আছে, এটা অনেক মানুষ অভিযোগ তুলছে, কি বলবেন? ব্যাপারটা হচ্ছে সিপিএম কংগ্রেসে বদনাম করবে, কংগ্রেস সিপিএম এর বদনাম করবে, তৃণমূল সিপিএম বদনাম, এটা হচ্ছে মানুষের নেচার। তো বাংলার মানুষ তার বিচার করবে কে কতটা নিয়েছে, কে কতটা বলেছে, এটা বাংলার মানুষ বুঝতে পারবে। এই আমি যখন আল্লাহ আমাকে যে এত ঘর বাড়ি মাদ্রাসা এতিমখানা করিয়েছে না, মানুষ ঘোরাঘুরি করার পরে বলে জানিস এটা মমতা দিয়ে করে দিয়েছে, এটা মমতার পয়সা হয়েছে। কিন্তু সে তো তার কথা বললো, সে বললো, কিন্তু কার পয়সা হয়েছে না হয়েছে সেটা আমার কাছে আসলে আমি বলে দেবো। আমার এই এত আল্লাহ যে করিয়েছেন, হ্যাঁ, কোনো মায়ের লাল এ বলতে পারবে না যে 100 টাকার কাজ আমি সরকারের করেছি এই বাড়িতে। আমার আমার আমি যাদের সাহায্য, আমি মানুষের কাছে ভিক্ষা চাইতে খুব ভালোবাসি, আমি মানুষের কাছে মানুষের জন্য ভিক্ষা চাইতে খুব ভালোবাসি, কিন্তু চিটিংবাজি করে ধোঁকাবাজি করে নিতে ভালোবাসি নি। কারণ আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, উনি আমাকে এত ভালোবাসেন, ফুরফুরা সাহেবকে এত ভালোবাসেন, ওনাকে আমি বললে উনি না করবেন না আমার বিশ্বাস। কিন্তু আমি ওনাকে যতবারই বলেছি আমি ওনার কাছে চেয়েছি, অস্বীকার করা যাবে না, আমি ওনার কাছ থেকে অনেক জিনিস চেয়েছি, অনেক জিনিস পেয়েছি, সেই চাওয়া পাওয়াটা আমার জন্য নাই, বাংলার মানুষের জন্য, বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের জন্য, বিশেষ করে ফুরফুরার উন্নয়নের জন্য। আমি আমার জন্য চাই না আর চাইবো না, আমার চাওয়া পাওয়ার কিচ্ছু নাই। নন্দীগ্রামে আমরা দেখলাম যে যেখানে মমতা ব্যানার্জি যার ক্যারিশমায় 215 কাছাকাছি সিট পেয়ে গেল তৃণমূল কংগ্রেস, কিন্তু নন্দীগ্রামে তিনি হারলেন, আর প্রথমে তাকে জয় ঘোষণা করা হলো, তারপর তিনি হারলেন। দেখেন, আপনি জানেন না মমতা ব্যানার্জি কিন্তু নন্দীগ্রামে জিতে গেছে, 60 উইকেটে হয়তো শুভেন্দু অধিকারী জিতে গেছে, কিন্তু মানুষের দিক দিয়ে মমতা ব্যানার্জি জিতে গেছে। কারণ রেজাল্টটা একবার হয়, রেজাল্টটা একবার হয়, সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে একটাই রেজাল্ট আছে, নন্দীগ্রামে মমতা ব্যানার্জি জিতে গেছে। তার 1 ঘন্টা পরে আবার বলছে শুভেন্দু অধিকারী জিতে গেছে। তো মমতা ব্যানার্জি তো উনি কত সুন্দর মুখ্যমন্ত্রী বলেন তো, উনি মেনে নিয়েছেন তো, কিন্তু ওনার কাছে সন্দেহ হয়েছে যেহেতু ডিক্লেয়ার করা হয়েছে আমার আমি জিতে গেছি, উনি কোর্টে যাবেন বলে, সেটা তার ব্যাপার, এটা রাজনীতি, ওটা শুভেন্দু আর মমতা ব্যানার্জির ব্যাপার। তবে আমি আপনাদের এর মাধ্যমে বলছি, নিশ্চয়ই আমার বক্তব্যটা শুভেন্দু অধিকারী শুনবেন, কেন আমি ওনাকে খুব মনে প্রাণে ভালোবাসি, ভালোবাসতাম, কিন্তু উনি যে মুসলমানদের জন্য যে বাক্য ইউজ করেছেন, যেসব ভাষা ইউজ করেছেন, হয়তো উনি একটা বিজেপিকে খুশি করার জন্য পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার জন্য হয়তো এই ভাষা ইউজ করেছেন, এটা বাংলার মুসলমানরা, এটা আমরা খুব দুঃখ পেয়েছি, খুব আঘাত পেয়েছি। কারণ আমরা বুঝতে পারছি উনি যে মুসলমানদের ওই কী বলে জিহাদি, মিনি পাকিস্তানি, অমুক অনেক কিছু বলেছে, আরও কিছু বলেছে, জিতার পরে প্রত্যেকটা বাড়িতে জয় সালাম বলাবো উনি বলেছেন, আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস, শুধুমাত্র বিজেপিকে খুশি করার জন্য। কিন্তু এতে আমরা বাংলার মানুষ খুব মর্মাহত, কারণ বহুদিন আগে বিজেপিতে নাম লিখেছে মকুল রায়, মকুল রায় আজ পর্যন্ত মুসলমানদের সম্পর্কে একটা খারাপ উক্তি করেছে বলে এটা আমরা বাংলার মুসলমানরা কেউ জানি না, এটা খুব দুঃখিত। তবে নন্দীগ্রামে হারুক আর জিতুক, মমতা ব্যানার্জি ও বাংলার মুখ্যমন্ত্রী ও বাংলার মানুষ ঘোষণা করে দিয়েছে, কিছু করার নাই। আপনারা দেখছেন বেঙ্গল টাইমস, নিরপেক্ষ সংবাদ। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। রানা মার্বেল, মার্বেল ও টাইলসের সুনামধন্য প্রতিষ্ঠান। এখানে নিত্য নতুন ডিজাইনের মার্বেল, টাইলস, গ্রানাইট ও ব্ল্যাকস্টোন সুলভ মূল্যে পাওয়া যায়। যোগাযোগ নাম্বার 9874852799।